নমস্কার বন্ধুরা, বিগ কিচেন বাংলায় আপনাদের আরেকবার স্বাগত। আমরা কদিন যা যা রেসিপি বানিয়েছি, আজকে যে রেসিপিটা বানাবো সেটা অন্য ধরনের একদম। আজকে বানাবো হচ্ছে আমরা সোয়াবিন আর ডিমের দো পেঁয়াজি। তো সোয়াবিন আর ডিমের দো পেঁয়াজির জন্য আমার আজকে যে যে উপকরণ লাগছে সেটা হচ্ছে আলু, ডিম, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গুঁড়ো গরম মশলা, নুন, সর্ষের তেল, হলুদ, সাদা তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটোমের কুচি, আদা কুচি আর সোয়াবিন। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলে, সেটাকে আমি কুচি কুচি করে এটাকে ফাটিয়ে নিয়েছি। আর লাগছে হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এটাকে আমি একসঙ্গে রেখেছি। এটাকে আমি জল দিয়ে গুলে নেবো, গ্যাসটাকে ধরিয়ে নেবো। তাই আমি ডিমগুলোকে এখানে ফাটিয়ে নেবো। ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। আমি চারটে ডিম নিয়েছি, আপনারা যেরকম চাইবেন নিতে পারেন। এবার ডিমের মধ্যে নুন দিয়ে দিলাম একটু, দিয়ে এটা ফাটিয়ে নেবো। একটু সাদা তেল দিয়ে দেবো ডিমটা ভাজার জন্য। ডিমটাকে দিয়ে দিলাম, দিয়ে এটা কুচি কুচি করে নেবো। ডিমটাকে কুচি কুচি করে ভেজে নেবো, আঁচটা কমিয়ে দিয়েছি। ডিমটা আমার কুচি কুচি ভাজানো হয়ে গেছে, এবার এটাকে তুলে ফেলবো। বা একটু সাদা তেল দেবো। এবার দিয়ে দেবো আলু। আলুগুলো ভাজা হবে। একটু হলুদ দেবো। হলুদ দিয়ে একটু রংটা একটু আসবে, তার জন্য একটু হলুদ দিয়ে ভেজে নিলাম। এবার আলুগুলো তুলে রাখবো। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটু সাদা তেল দেবো আমি। এবার হচ্ছে কি, আমি সোয়াবিনগুলোকে ভেজে নেব। ফাটি ফাটি রেখেছি। সোয়াবিনে একটু হলুদ আর নুন দিয়ে দেবো। একটু তেল দিয়ে দেবো। এই রান্নাটা করতে একটু তেল লাগে বেশি, কারণ আলু আলাদা ভাজতে হয়, ডিম আলাদা ভাজতে হয়, সোয়াবিন আলাদা ভাজতে হয়। সোয়াবিনগুলোকে তুলে নেবো, ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো সোয়াবিন আলুর দো পেঁয়াজি হচ্ছে আজকে। সোয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে ফাটিয়ে রেখেছিলাম। এবার দেবো আমি সর্ষের তেল। দিয়ে দেবো একটা গোটা লঙ্কা। লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিয়েছি, গোটা লঙ্কাটাকে দেবো। জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজের কুচি, দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি,
এটাকে আমি গুলে রেখেছিলাম, এখনও জল দিয়ে গুলছি। এই ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো এটাকে আমি ভালো করে জল দিয়ে গুলিয়ে দিচ্ছি। তো এটাকে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। কিছু টমেটো এখন আমি দিয়ে দেবো। দেব নুন, বাইরে এখন খুব বৃষ্টি হচ্ছে তাই আওয়াজ আসছে, এখানে খুব প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। এখন বর্ষাকাল তো বৃষ্টি হবেই, তো এই মেনুটা রান্না করে রুটি দিয়ে খেতে দারুণ লাগবে, ভাত দিয়েও খাওয়া যায় চাইলে। পেঁয়াজটা খুব বেশি ভাজব না, যেহেতু পেঁয়াজটা দো পেঁয়াজই বলেছি আমি। এবার দিয়ে দেব এই যে মশলাটা ফেটিয়ে রেখেছিলাম, গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো সাদা তেল। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দুবো সোয়াবিনগুলো, এটা ভালো করে কষাতে হবে। একটু জল দেবো, আপনারা ভাবেন এটা তো সোয়াবিন রান্না হচ্ছে, কিন্তু হ্যাঁ সোয়াবিনের মতনই, কিন্তু এটা সোয়াবিনের দো পেঁয়াজ। এটাতে পেঁয়াজ বেশি লাগে আর ডিমের উপকরণটা বেশি লাগবে। ডিমটাকে ভেজে রেখেছিলাম, সেটা লাস্টে দিয়ে দেব। আপনারা তো ভাবেন যে সোয়াবিন রান্না হচ্ছে, কিন্তু এটা শেষ পর্যন্ত দেখতে হবে যে এটা সোয়াবিন রান্না হচ্ছে তার মধ্যে কী কী দেওয়া হচ্ছে, যার জন্য সোয়াবিন ডিমের দো পেঁয়াজই বলা হয়েছে। তো সোয়াবিন আলুটা প্রায় কষানো হয়ে এসছে। এই রান্নাটা এর আগে আমি বাড়িতে করেছিলাম, তো এই জন্য আপনাদের করে দেখাচ্ছি, আপনারা বাড়িতে করে দেখবেন কেমন লাগে। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, কারণ আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, যদি ভেজে রেখেছিলাম। সোয়াবিনও তো ভাজা হয়ে গেছে, তাই জন্য অল্প জলই দেবো। এবার আমি ঢেকে দেবো, এবার একটু ঢাকনাটা খুলে দেখব। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, এটাকে আমি একটু ঢেকে দেবো, আলুটা একটু সেদ্ধতে বাকি আছে, গ্যাসটা একটু কমিয়ে দেবো। তো আমি এটা তুলে দিচ্ছি, সোয়াবিন আলুটা রেডি হয়ে এসছে প্রায়। বাইরে আবার কুকুরও ডাকছে, ঘেউ ঘেউ করছে কুকুর, অনেক কুকুর রাস্তায় এসে গেছে, বৃষ্টিও হচ্ছে তার সঙ্গে। আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, কালারটাও সুন্দর এসছে। এবারে যে বাদবাকি টমেটোটা ছিল সেটা আমি দিয়ে দেবো। এবার
আর দিয়ে দেবো এই কুচিয়ে রাখা ডিমটা কিছুটা দেবো, বাদ বাকিটা পরে দেবো। টমেটো আমার ডিমের কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এবারে সয়াবিনের সঙ্গে মিশিয়ে দিলাম। তো এটা হয়ে এসছে, এই টমেটোটা লাস্টে দেওয়ার কারণ এটা একটু উপরে থাকবে, খেতে খুব একটু সুন্দর লাগবে। এটা দিয়ে দেবো গরম মশলা, দিয়ে এটাকে আমি নামিয়ে দেবো, কারণ এটা হয়ে গেছে। গরম মশলা দিয়ে বেশিক্ষণ রাখবো না, গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এবার এটাকে ঢালবো, এবার ঢেলে নেবো। এই যে ডিমটা, এটা কেন রেখেছিলাম এবার দেখুন, যে ডিমের সোয়াবিনের দো পেঁয়াজি বলেছিলাম, এই যে ডিমটা মিশিয়ে দিয়েছিলাম, এবার বাদবাকি ডিমটা এরপর ছড়িয়ে দেবো। এটা দেখতে কত সুন্দরও লাগবে এবং খাওয়ার সময় খুব টেস্টিও হবে। তো আজকে আমার সোয়াবিন আর ডিমের দো পেঁয়াজি রেডি। যদি এটা আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইবটা করবেন। আর আজকের মতো এই পর্যন্ত।